আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد আমরা الله تعالى দরবারে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দিনের কিছু বিষয় আলোচনা পর্যালোচনা করার জন্য এখানে একটা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমাদের আয়োজকগণ একটা বিষয় লিখেছেন, আপনাদেরকে জানিয়েছেন, সেটা হলো মুসলমানদের মধ্যে ঐক্য। এটা বাংলা, ইংরেজিতে ইউনিটি ইন দ্য মুসলিম বলা হয়েছে, এটা ইংরেজি। ইংরেজি এবং বাংলা আমাদের দ্বীনের মূল ভাষা নয়, দ্বীনের মূল ভাষা তো আরবি। তাহলে ঐক্য বা ইউনিটি বলতে আমরা আরবিতে কি বোঝাতে চাচ্ছি এবং আরবিতে যেটা বোঝাচ্ছি এটা দিনের কোনো ইবাদত কি না, এটা আমরা পর্যালোচনার চেষ্টা করব। ঐক্য বলতে আমরা অনেক সময় ইত্তেহাদ শব্দ ব্যবহার করি, আমাদের মুসলমানদের ভিতরে ইত্তেহাদ শব্দটার প্রচলন আছে। তবে আরবিতে ইসলামী পরিভাষায় ঐক্য বলতে যে শব্দ ব্যবহার করা হয়েছে সেটা হলো জামাআত। জামাআত, আর এই জামাআত শব্দটার বিপরীতে যেটা ব্যবহার করা হয়েছে সেটা হলো ফিরকা অথবা তাফাররুক অথবা ইফতিরাক। তাহলে আমরা আজকে প্রথমে কোরআন এবং সুন্নার আলোকে জামাত শব্দটার অর্থ, জামাত শব্দটার গুরুত্ব, এই জামাত নামক কর্মটা এটা কিভাবে করতে হয় এবং এর শরীয়তের পর্যায়টা কি, এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, কোন পর্যায়ের ইবাদত, এগুলো আমরা বোঝার চেষ্টা করব। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে কথাগুলো বললে, শুনলে, আলোচনা করলে, পালন করলে আল্লাহ তাআলা খুশি হন, আমাদের জীবনে আল্লাহর মাগফিরাত রহমত আখিরাতের নাজাত লাভের জন্য, আল্লাহর বেলায়াত লাভের জন্য আমাদের কাজে লাগে। সেই সকল কথা বলার, শোনার, বোঝার, পালন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। প্রথমেই বলি, আল্লাহ কোরআন কারিমে মুমিনদের সিফাত বলেছেন, তার একটা হলো আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু। মুমিনরা কথা শুনে এবং কথার ভিতর থেকে ভালো কথাগুলো অনুসরণ করে। আমরা মুমিনদের এই বিশেষণটা বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন মুমিনরা কথা শুনে, শোনাটা এখানে কোনো ব্যারিয়ার লাগাননি আল্লাহ, শোনে। ফায়াত্তাবিউনা আহসানাহু, কিন্তু মানে উত্তম কথাটা,
তার অর্থ হলো মুমেন শোনার ব্যাপারে যত উদার, মানার ব্যাপারে তত উদার না। এর আরেকটা কথা আছে যে মুমেন মানে কি, যার ভিতরে অন্তত বিচার বোধ আছে, কথা শুনলে পরে কোনটা ভালো কোনটা বেশি ভালো কোনটা কম ভালো এটা যাচাই বাছাই করার ক্ষমতা মুমেনের থাকে। এই ক্ষমতা কিভাবে আসবে, মুমেনকে নিজে পড়তে হবে। মুমেন পড়া নির্ভর হবেন বেশি, শোনা নির্ভর হবেন, শুনবেন উদারভাবে আর গ্রহণ করবেন যাচাই করে, একটা ফিল্টার থাকবে। যেমন আমরা পানি ফিল্টার করি, পানি ট্যাপ থেকে সবই পড়ে কিন্তু ফিল্টার দিয়ে ভিতরে যাই সব পানি নয়, পানির কিছু জিনিস বাদ দিয়ে। তো আমাদের ইমানের কিছু ফিল্টার লাগে, ফিল্টারটা কানে নয়, আমি কারোর কথা শুনবো না বন্ধ করে দিছি এই রকম না, মোটামুটি কথা শোনা যাবে, শোনার ব্যাপারে উদারতার কোনো সমস্যা নেই, কিন্তু গ্রহণ করার আগে যাচাই বাছাই করতে হবে। এবং এটা আমার কথার ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য, আমি যেটা বলবো সেটাই চূড়ান্ত কথা নয়, আমি দিনের ব্যাপারে যতটুকু বুঝেছি আপনাদের বলবো, আপনারা শুনবেন, শোনার পরে যাচাই বাছাই করবেন। আপনার ভিতরে কোরআনের যে আলো আছে, সুন্নাতের যে আলো আছে, এগুলো দিয়ে যাচাই করবেন, পাশাপাশি অন্যান্য আলেম ওলামা তাদের দিয়ে যাচাই করবেন, প্রয়োজনে আমাকে প্রশ্ন করে যাচাই করবেন। মুমেন কথা শোনার ব্যাপারে উদার, কিন্তু গ্রহণ করা মানার ব্যাপারে তাকে যাচাই বাছাই করতে হবে, এটাই আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছে। তো যাই হোক, আমরা এখানে প্রথমে জামাত শব্দটা বোঝার চেষ্টা করব এবং এটা কোন পর্যায়ের ইবাদত এটা জানার চেষ্টা করব। জামাত আমাদের দেশে অতি পরিচিত শব্দ, আর আমরা সাধারণভাবে জামাত মানে দল বুঝি। গত এক দেড় মাস আগে যখন আমরা একটা ছোট্ট আলোচনা করছিলাম তখনও মনে হয় আমি বলেছি যে আমাদের দ্বীনের অনেক শব্দ তার অর্থ হারিয়ে আমাদেরকে শুধু ভুলেই নিপতিত করছে না, অনেক সময় শিরিক কুফুর পাপে নিপতিত করছে। সেটা হলো ইসলামের অনেক শব্দ আছে আরবি যেগুলোর আবিধানিক একটা অর্থ আছে ডিকশনারি, আবার ইসলামী পরিভাষার একটা অর্থ আছে। যেমন সালাত শব্দের অর্থ প্রার্থনা করা, দোয়া, যে কোনো দোয়াকে আমরা সালাত বলতে পারি। কাজে আমি বলতে পারি আসেন আমরা একটু সালাত করি, সালাত আদায় করি, আল্লাহ আমাদের ভালো করেন, এটা একটা সালাত। কিন্তু ইসলামী পরিভাষায় সালাত বলতে ঠিক এই রকম শুধু দোয়া বোঝায় না। সালাত শব্দটা ইসলামী পরিভাষায় দুটো অর্থে ব্যবহার করা হয়, একটা হলো যেটা নামাজ বলি আমরা, আর একটা হলো যেটা আমরা দরুদ বলি। তো এখন কেউ যদি সালাত শব্দকে আবিধানিক অর্থে যে কোনো দোয়ার ক্ষেত্রে প্রয়োগ করে, ভাই কি করছেন, আমি সালাত আদায় করছি, তিনি দোয়া করছেন, বলে না সালাত মানে তো দোয়া, কোরআনে আছে হাদিসে আছে, তখন ক্রমান্বয়ে এই ইসলামী পরিভাষাটা বিকৃত হয়ে যাবে, অনেক সমস্যা তৈরি করবে। আবার কিছু শব্দ আছে যেটা অভিধানে ইসলামী শরীয়তে এক অর্থে কিন্তু পরবর্তী যুগে ভিন্ন অর্থে ব্যবহার হয়েছে, পরবর্তী যুগে অথবা পরবর্তী অন্য ভাষায়। যেমন আগে একই ভাষা, একটু আগে আমাদের কারি সাহেব মাশাআল্লাহ সুন্দর তেলাওয়াত করলেন, তিনি বললেন ওয়াজাআত সাইয়্যারাতুন, একটা সাইয়্যারা আসলো। আপনারা যারা আরব দেশে গিয়েছেন হজে গিয়েছেন জানবেন সাইয়্যারা মানে ট্যাক্সি গাড়ি। এখন এটা পড়ে একজন বলল, একজন বলছে আরব দেশে বাচ্চা, বাবা সেই ইসুফ আলাইহিস সালামের যুগে গাড়ি ছিল,
মানুষ গাড়ি চলতো, কারণ ও জানে সাইয়ারা মানে চারটে চাকা আছে, স্টিয়ারিং হুইল আছে, স্টার্ট দেওয়া যায়, এইরকম হলেই তো গাড়ি হয়, সাইয়ারা হয়। তাহলে সাইয়ারা কোরআনে যে অর্থে বলা হয়েছে, আরবিতেই বর্তমানে আরবিতেই ওটার অর্থ পাল্টে গেছে। কোরআন কারিমে লাবান শব্দ আছে, আল্লাহ বলেছেন যে আল্লাহ জীব জানোয়ারের থেকে আমাদেরকে দুধ খাওয়ান, উত্তম সুন্দর দুধ, হাদিসে দুধের কথা আছে, লাবান আছে। রাসূলুল্লাহ সাল্লাম যখন লাবান খেতেন তখন দোয়া করতেন, আল্লাহ আমাকে আরো খাওয়াও, যেটা খাইয়েছো সেটা বরকত দাও, আমাকে আরো দুধ খাওয়াও। আপনি আরব দেশে যে দুধ খাওয়ার শখ হয়েছে, কোনো দোকানে যে যদি বলেন আমাকে লাবান দেন, তখন তারা আপনাকে দুধ দেবে না, কি দেবে, ঘোল দেবে, মাঠা দেবে। তাহলে আরবি ভাষাতেই দেখেন শব্দের অর্থ পাল্টে গেছে, কোরআনের শব্দ আরবি আরবি আছে, লাবান লাবানি আছে, লাম বা নুন অক্ষর ঠিক আছে কিন্তু অর্থ পাল্টে গেছে। আবার এক ভাষা থেকে আরেক ভাষায় অর্থ পাল্টে যায়, যেমন নেশা, আরবিতে নাসওয়া, ফার্সিতে নেশা মানে হলো মাতলাম, আর বাংলায় নেশা মানে যে কোনো আসক্তি। যেমন আমরা বলি এই নেশা করবি না, নেশা হারাম, আরেকজন বলে ভাত খাওয়া তো নেশা, বই পড়াও তো নেশা, এরকম কথা আমাদের দেশে হয়। যেমন একবার জাতীয় সংসদে বিরোধী দল ভোকা মিছিল করেছেন, সরকারি দল এবং তাদের জোটের এমপিরা এটা নিয়ে হাসি মস্করা করছেন যে অমক দলের ভোকা মিছিলে যে সমস্ত ভোকারা মিছিল করেছে তাদের ওজন তো অনেক বেশি, 100 কেজি 150 কেজি ওজনের ভোকারা সব মিছিল করেছে। তখন একজন এমপি, সরকারের এক এমপি, আর এক এমপিকে মস্করা করে বলছে, হ্যাঁ তাদের এক একজনের ওজন আমাদের ভাইয়ের ওজনের চেয়েও বেশি, মানে একজন এমপি খুব মোটা ছিলেন সরকার দলীয়, তাকে একজন পাতলা হালকা পাতলা এমপি খোঁচা দিচ্ছে যে আমাদের অমুক ভাইয়ের চেয়েও তো ওদের ওজন বেশি মনে হলো। এখন মোটা এমপি পাতলা এমপিকে খোঁচা দিচ্ছে যে হ্যাঁ আমার একটু খাওয়া দাওয়ার অভ্যাসটা বেশি, যেমন আমার ওই ভাইয়ের পান করার অভ্যাসটা বেশি, মানে ওই ভাই আবার একটু মদ খান সবাই জানে এবং খুব হালকা পাতলা, আমি কারোর নাম বলছি না, নাম বলে সবাই চিনবেন। এখন এই যে সবার সামনে বললো যে আমি খাওয়া পছন্দ করি আর ভাই পান করা পছন্দ করেন, তো সবাই তো বুঝেছে কি পান করা, তো এখন এই পান করা নিয়ে বিতর্ক শুরু হলো জাতীয় সংসদের। এই বিতর্কগুলো প্রতি সেকেন্ডে কয়েক লক্ষ টাকা খরচ হয় জনগণের টাকা, এগুলো তারা করছেন আর কি, যাই হোক। তো এখন একজন বলছে যে পানের অভ্যাস তো খারাপ কিছু না, আল্লাহ তো জান্নাতেও পানীয় দেবেন, শারাব দেবেন। তখন একজন আলেম এমপি মন্ত্রী, তিনি বলছেন জান্নাতের শারাবে কোনো নেশা থাকবে না, জান্নাতের শারাবে কোনো নেশা থাকবে না। তখন আরেকজন বলছেন যে নেশা তো কোনো খারাপ জিনিস না, এই যে আমরা রাজনীতি করি, রাজনীতির নেশা নাহলে তো করতে পারতাম না, নেশা তো কোনো খারাপ জিনিস না। তার মানে কি, ওই আলেম এমপি বা মন্ত্রী তিনি এমন একটা শব্দ ব্যবহার করেছেন যে শব্দটার অর্থ সময়ের আবর্তনে পাল্টে গেছে। আরবিতে নেশা মানে মাদকতা, মাতলামি, ফার্সিতে নেশা মানে মাতলামি, বাংলায় নেশা মানে মাতলামিও হয়, কিন্তু বাংলায় নেশা শব্দের অর্থ হয়ে গেছে অভ্যস্ততা, অ্যাডিকশন। কাজেই আরবি নেশা হারাম, মাদকতা মাতলামি কি, ফার্সি নেশা বাংলা নেশা কিন্তু হারাম না। কিসের নেশা আবার জিজ্ঞেস করতে হবে, ভালো নেশা ভালো, খারাপের নেশা খারাপ। তাহলে একটা শব্দের অর্থ পরিবর্তন বিবর্তন হওয়ার কারণে
শরীয়তের বিধানটাই আমাদের বুঝতে কষ্ট হচ্ছে। আমরা যদি কাউকে বলি মাদকতা হারাম, মাতলামি হারাম, তাহলে সহজে সে বুঝবে। কিন্তু আমরা যদি বলি নেশা হারাম, তখন সে পাল্টা বলবে অনেক ভালো কাজের তো নেশা করে মানুষ। তাহলে কথাটা তাকে বোঝানো যাচ্ছে না। ঠিক এরকম একটা শব্দ ওসিলা, আমরা বাংলা ভাষায় ওসিলা মানে মাধ্যম বা মধ্যস্থ। আমরা বলি ওসিলা ছাড়া কিছু হয় না, তার মানে কোনো কিছুর জন্য একটা মাধ্যম লাগে, মধ্যস্থ লাগে। আর এই যে অর্থ, এই অর্থ দিয়ে আমরা কোরআনের অর্থ করি। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া বাতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, ঈমান অর্জন করেছো, তারা ঈমানের পাশাপাশি আরো তিনটে জিনিস অর্জন করো। এক নম্বর হলো তাকওয়া, দুই নম্বর হলো ওসিলা, তিন নম্বর হলো জিহাদ। ঈমান, তাকওয়া, ওসিলা, জিহাদ, এই চারটে কর্ম যদি তোমরা করতে পারো তাহলে তোমরা সফল হবে। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহিয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরও অনেক বই। কোরআন সুন্না সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্না ট্রাস্ট 01715400640। আমরা সাধারণভাবে ইমান এবং তাকওয়া নিয়ে তেমন কথা নেই, ওসিলা এবং জিহাদ নিয়ে অনেক কথা আমরা বলি। কোনো এক শ্রেণীর দিনদার মানুষেরা ওসিলাকে ধরেছেন, কোনো এক শ্রেণীর দিনদার মানুষরা জিহাদটাকে ধরেছেন। তো ওসিলা মানে মাধ্যম, তাহলে আল্লাহ তাআলার কাছে যেতে আমাদের মাধ্যম লাগবে। কোরআন নির্দেশ দিচ্ছে যে আল্লাহ তাআলার কাছে যেতে মাধ্যম লাগবে। এটা তো বড় জটিল কথা। আল্লাহ তাআলার কাছে যেতে মাধ্যম লাগবে, এটার জটিলতা হলো যে দুনিয়াতে যত শিরক আছে সব শিরকের মূলই হলো আল্লাহর কাছে যেতে মাধ্যম লাগবে এই বিশ্বাস। কিভাবে আমরা একটু বুঝি। মানুষ, আমরা গুনাহগার, সবাই অনুভব করি আল্লাহর আমি ভালো ডাকতে পারি না, অনেক অন্যায় করি। তখন আমাদের ভিতরে একটা হীনমন্যতা আসে যে আমি তো গুনাহগার, আল্লাহ তো আমার কথা শুনবে না। ক্লাসের দুষ্ট ছেলে পড়াশোনা ভালো করে না, স্যারের কথা শোনে না, ওর যখন স্যারের কাছে কোনো ফেভার নিতে হয় তখন নিজে যাইতে লজ্জা পায় যে আমি তো স্যারের কথা শুনি, স্যার তো আমার কথায় কান দেবে না। ক্লাসের একটা ভালো ছেলেকে নিয়ে যায় যে স্যার ওর একটা কাজ আছে তো করে দিতেন, তখন স্বভাবতই ওই ভালো ছেলেটার কথায় প্রভাবিত হয়ে স্যার অনেক সময় দুষ্ট ছেলেকে কিছু ফেভার করেন। আমরা যখন আমাদের কোনো সামাজিক রাজনৈতিক নেতা, বিচারক, জজ, ডিসি, এমপি, এসপি অথবা মন্ত্রী এদের কাছে যাই, সেখানেও একই অবস্থা। আমরা সরাসরি যেতে পারি না, গেলে হয়তো তিনি কথা বলবেন না, বললেও আমার সমস্যাকে গুরুত্ব দেবেন না, আমাকে তিনি ফেভার করবেন না। কিন্তু আমি যদি একজন তার পরিচিত, তার অনুগত, তার নিকটবর্তী কোনো মানুষকে নিয়ে যায় অথবা মানুষকে দিয়ে একটা ফোন করিয়ে নিয়ে যাই, তাহলে তিনি আমাকে ফেভার করবেন, ঠিক আছে না? কথাগুলো ঠিক না ভুল? ঠিক। আমরা চিন্তা করি আল্লাহ তাআলাও এরকম, আমরা যেহেতু গুনাহগার, আল্লাহর কথা শুনি না, ডাকি না, কাজেই আব্দুল্লাহ জাহাঙ্গীর, আব্দুল সালাম, আব্দুল করিম, আব্দুল কাদের, এইরকম কোন মানুষকে যারা আল্লাহকে অনেক দেখেছেন তাদেরকে যদি একটু অনুরোধ করিয়ে দিই তাহলে আল্লাহ তাআলা বোধহয় আমার কথাটা শুনবেন। আর এই চিন্তাটাই হলো যুগে যুগে সকল শিরকের মূল প্রবলেম। হলো কোরআনই তো বলছে যে ওসিলা লাগবে, গোলমালটা কোথায়? গোলমালটা বোঝার আগে আমরা শিরকটা বুঝি। কোনো মানুষের কাছে ফেভার নেওয়ার জন্য আমরা মধ্যস্থ নিয়ে যাই দুটো কারণে। একটা হলো মানুষটা আমাকে চেনে না, আমার সম্পর্ক অজ্ঞ, জাহেল,
আমি যে একজন ভালো মানুষ, সত্যি বিপদে পড়েছি এবং ফেভারটা আমার দরকার, এটা সে জানে না। আমাকে সন্দেহ করে, আমার কাছে যেমন আসে অনেক ঘটে, হুজুর বউয়ের ক্যান্সার, অমুক অসুখ হয়েছে, আমি নতুন মুসলমান, আমার মেয়েটা বিয়ে দেবো, টাকা পাচ্ছি না, হুজুর আমাকে একটু হেল্প করেন, অথবা আপনার মসজিদে মুসল্লিদের বলে দেন। আমি কি বলি যে ভাই আজকাল সমাজে তো প্রতারকের অভাব নেই, আপনাকে আমি প্রতারকও বলছি না, সত্যবাদও বলছি না, আপনার এলাকার কোনো ইমাম আলেম আমার পরিচিত কাউ কেউ যদি এসে বলে যে হ্যাঁ আপনার কথা ঠিক, তাহলে আমি আপনার ব্যাপারে চেষ্টা করতে পারি, নইলে তো আমি বুঝতে পারছি না আপনি কি প্রতারক না সত্যবাদী। আমি নিজেই এটা বলি, কেন বলি, খুব সিম্পল, যে আমি তাকে চিনি না। আমি যদি চিনতাম যে সত্যই তার এই সমস্যা, তাহলে আমাকে আর কোনো মধ্যস্থ লাগতো না, ঠিক না? আল্লাহ তাআলা তো এরকমই, আল্লাহও তো মানুষের মতোই, আমাদের মানে ব্যাপারে আল্লাহ তাআলা জানেন না, হ্যাঁ জানেন তো। আল্লাহ তাআলা যদি আমাদেরকে জানেনই, মানুষ জানে না, তো একজন লোক নিয়ে যেতে হয় ইন্ট্রোডিউস করার জন্য, আল্লাহ যেহেতু জানেন তাহলে আরেকজন নিয়ে যেতে হবে কেন? আপনি এমন একজন লোককে আমাকে ইন্ট্রোডিউস করছেন যাকে আমি খুব ভালো চিনি, আমি বিরক্ত হব না? আমি বলছেন এই আমার ভাই, আমাদের মহল্লার এই, আমি বললাম আমার রাখো তো, আমি তুমি যেদিন যতদিন ওকে চেনো তার আগের আমি চিনি, আমি বিরক্ত হব না? আমি মনে করেন আমার আম্মা আমার নানি বাড়ি যাচ্ছে, আমি একটা চিঠি লিখে দিলাম আম্মা জানের হাতে, নানি যান বরাবর, যে নানি যান পত্রবাহিকা আমার আম্মা হন, তার নাম অমুক, তিনি খুব ইলিশ মাছ ভাজা খেতে, শুটকি খেতে পছন্দ করেন, আপনি একটু তাকে খাওয়াবেন, আপনার হাতে শুটকিটা আমার খুব মজা লাগে, আমার আম্মারও ইনশাল্লাহ মজা লাগবে, ইতি আপনার অমুক। স্ত্রীটা কেমন হলো বলেন, হ্যাঁ আমার আম্মার নাম কি, তিনি কি খেতে পছন্দ করেন, এটা আমি বেশি জানি না, আমার নানি বেশি জানেন। তাহলে আমি এই চিঠিটা লিখে মূলত আমার নানিকে অপমান করলাম, ঠিক না? কোনো মানুষ যদি মনে করে যে আমার মালিক, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার মাহবুদ, তিনি বোধ হয় ডিসি সাহেব, এমপি সাহেবের মতো আমার ব্যাপারে একটু খারাপ জানেন বা ভালো জানেন না, কেউ বলে দিলে বুঝবেন, তাহলে তো সে প্রথমে ওই চিন্তাতেই বেমান হয়ে গেল, ঠিক না? দ্বিতীয় হলো আমরা মানুষের কাছে মানুষ নিয়ে যায়, মধ্যস্থ নিয়ে যায় আরেকটা কারণে, মানুষের সময় জানলেও গুরুত্ব দেয় না অথবা পার্শিয়ালিটি করে। আমি জানি আপনাকে চিনি, কিন্তু আপনি যখন যে বললেন যে ভাই কঠিন বিপদে পড়েছি, তোর টাকা জোগাড়, আমার মেয়েটার বিয়ে, আমাকে 1,030 টাকা কর্জ দিতে হবে, আমার টাকা আছে, কিন্তু আমি চিন্তা করলাম ওকে যে কর্জ দিই ফেরত দিতে পারবে, ও আমি ভাই আমি আগামী মাসে ফেরত দিয়ে দেবো, আপনি সবই বললেন, আমি প্রথমে সন্দেহ করছি যে আপনার হয়তো দরকার নেই, টাকা আছে আমার কাছে নিয়ে হয়তো এক্সট্রা খরচ করবেন, না হলেও চল, দুই নম্বর দিতে চাচ্ছেন যদি দিতে না পারেন, কাজে আমি নানান বাহানা করে দিলাম, না এরকম ঘটনা হয়, অথবা আপনি একটা কেস নিয়ে আসছেন, যে কেসে আপনি এবং আরেকজন বিবাদী আছে, আপনি ভয়, আমি আপনাকে দুজনই চিনি, আপনি ভয় পাচ্ছেন কোনো কারণে আমি ওর পক্ষে চলে যাব, পক্ষপাতিত্বে নিপতিত হব, তখন আপনি কাউকে দিয়ে একটু ফোন করিয়ে দিলেন, বলিয়ে দিলেন যে আমাকে খুব ভালো চেনে, আমিও তাকে ভালো চিনি, সে বললো যে ভাই ওই লোকটা খুব এই সমস্যা, আপনি ওকে টাকা দেন ফেরত দেবে ইনশাআল্লাহ, আমি আসি, অথবা ওর ব্যাপারে কোনো ই করেন না, আমি জানি ওর কেসটা সঠিক, আপনি কিন্তু খেয়াল রেখেন, তখন আমি পার্শিয়ালিটি করবো না বা আপনার ব্যাপারে গুরুত্ব দেবো, ঠিক আছে না? আল্লাহ তো এরকম, আল্লাহ জানেন যে আমার দরকার, প্রবলেমটাও জানেন, কিন্তু তারপরও আমি চাইলে আল্লাহ দেবেন না, ওর পক্ষে পার্শিয়ালিটি করবেন, এইরকম চিন্তা যদি কোনো মুমেন করে তাহলে কি মান থাকে? এটা তো কুফুরির প্রথম দরজা, ও হবেই কাফেরও। তাহলে আরেকটা উদাহরণ আমি দিই আপনাদের বোঝার জন্য, একান্তই বোঝার জন্য, অনেক জায়গায় বলি, আপনারা যারা ভিডিও শুনেছেন হয়তো শুনেছেন, তারপরেও বলি, ছোট বাচ্চাদের সবচেয়ে বেশি মারে মা না বাবা? মা। তাহলে ছোট বাচ্চাদের বড় দুশ্মন হলো মা,
এখন কোনো বাচ্চা চিন্তা করলো যে আমি তো মার কথা শুনতে পারি না, মা প্রায় মারে, আমি তার ভিতরে মায়ের প্রতি খারাপ ধারণা, নিজের প্রতিই খারাপ ধারণা, আমি মায়ের অবাধ্য ছেলে, মা তো আমার কথা শুনবে না, কাজেই আমি এখন থেকে আর মার কাছে যে মাকে সরাসরি বিরক্ত করবো না, করলে তো বকা দেবে, রাগ করবে, গাল দেবে, তার সে আমি কি করব, আমার বড় ভাইয়া অথবা বড় আপু মায়ের খুব অনুগত, খুব কথা শুনে, আমার যা কিছু দরকার হয় আমার বড় আপুকে, বড় ভাইয়াকে বা দাদিকে বা আব্বুকে বলবো, আব্বু মাকে বলে দিলে মা খুশি হয়ে দেবে। ও ছেলেটা যখনই ওর কিছু দরকার হয়, ছোট্ট বাবু 1 বছর 2 বছর 3 বছরের বাচ্চা, ওর যখন দুধের দরকার হয়, পানির দরকার হয়, কোনো ব্যথা বেদনা কষ্ট সুবিধা অসুবিধা, ও যে আপুকে অথবা ভাইয়াকে অথবা আব্বুকে অথবা দাদিকে বলে, দাদি যে বৌমাকে বলে যে বৌমা দাও না ছেলেটার কষ্ট হচ্ছে। এই ছেলেটা, এরকম ছেলে যদি কারোর থাকে কোনো মায়ের, মা কি খুশি হয় না বিরক্ত হয়? কারণ ও মায়ের মাতৃত্বকে অপমান করছে, ও নিজের প্রতি নিজেকে ছোট বানাতে যে মাকে ছোট বানিয়ে ফেলেছে, সবার কাছে বলতে চাচ্ছে মা খুব খারাপ মা, সরাসরি চাইলে দেয় না, কেউ না বলা পর্যন্ত দেয় না। কথা বুঝতে পারেন? যে বান্দা মনে করে আল্লাহ তাআলার কাছে চাইতে, দোয়া করতে, প্রার্থনা করতে, আল্লাহর কাছ থেকে রহমত নিতে, ফেভার নিতে, আর কাউকে দিয়ে বলায় দিতে হয়, সে মূলত তার সৃষ্টিকর্তার, মালিকের, মাহবুদের রুবুবিয়াতকে, উলুহিয়াতকে অপমান করছে। সে প্রমাণ করছে যে আল্লাহ নাউজুবিল্লাহ ভালো সৃষ্টিকর্তা না, আমাকে বানাইছে খাওয়াইছে কিন্তু আমি চাইলে দেয় না, কেউ বলে দিলে দেয়। কথা বুঝেন? কোনো মা তার ছেলেকে আদর যত্ন করে, ছেলে সবাইকে বলে যে বড় ভাইয়ার কারণে, আপুর কারণে, আপুর অসিলায়, বড় ভাইয়ার অসিলায় আমার মা আমার খুব যত্ন করে, সবাইকে সেই কথাটা বলে, সবাই যে ওই মাকে বলে যে তুমি নাকি তোমার ছেলেটাকে তার বড় ভাইয়া বা আপুর কারণে খুব যত্ন করো, এই কথা শুনে মা খুশি হয় না কষ্ট পায়? কষ্ট পায় না? আপনার এই কথাটা বুঝতে পারছেন সবাই? এই ছেলেটা মাকে অপমান করছে না সম্মানিত করছে? সে সবার কাছে প্রমাণ করছে তার মা মাতৃত্বের হক বোঝে না, সন্তানের আদর করতে যত্ন নিতেও আরেকজনকে বলে দিতে হয়, ঠিক না? যদি কোনো বান্দা বলে যে আমার হুজুরের ওসিলায়, হুজুরের দয়ায়, হুজুরের দোয়ায়, অমুকের দোয়ায়, অমুকের ওসিলায়, অমুকের কারণে আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রেখেছে, সেই বান্দা তার সৃষ্টিকর্তা, তার মালিক, তার রব, তার মাহবুদকে অপমান করছে না সম্মানিত করছে? সে প্রমাণ করছে তার মালিক, তার মাহবুদ, তার খালেকিয়াতের, মাহবুদিয়াতের, উলুহিয়াতের হক আদায় করছে না, আমাকে বানিয়েছে, আমি তার বান্দা, আমি তার সৃষ্টি, অথচ আমি চাইলে দেয় না, আর একজন না বলা পর্যন্ত। কথা বুঝেন? কাজেই আল্লাহর ফেভার নিতে, আল্লাহর দিন শিখতে মাধ্যম লাগে, দুনিয়ার সব কিছুর জন্য মাধ্যম লাগে, কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে তার রুবুবিয়াত এবং উলুহিয়াতে কিছু নিতে, চাইতে, ফেভার নিতে, পাওনা নিতে, রহমত নিতে, মাগফিরাত নিতে, দোয়া কবুল হতে, আমি আল্লাহর কাছে চাইবো আল্লাহ শুনবে, জানবে কিন্তু দেবে না, আমি চাইলে 2 টাকা দেবে, আর আব্দুল্লাহ জাহাঙ্গীর বলে দিলে আল্লাহ 10 টাকা দেবে, এই চিন্তাটা হলো সকল শিরকের মূল। কিন্তু এখন প্রবলেম হলো যে আল্লাহই তো বলছে ওসিলা লাগবে, প্রবলেমটা হলো অর্থের ভুল থেকে, ওয়াসালা ইয়াসিল ওয়াসলাতান ওয়াসিলাতান ওয়াও সিন লাম। আপনি যদি প্রাচীন কোনো ডিকশনারিতে দেখেন অথবা তাফসীরের কিতাবে দেখেন, তাহলে দেখবেন এটার মানে হলো কুরবা, নৈকট্য, মাধ্যম না। এটা আমরা আরো সহজে বুঝতে পারি, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা আল্লাহ তাআলার কাছে ওসিলা চাই আমাদের নবীর জন্য, আতি মুহাম্মাদানিল ওসিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা দাও, তাহলে ওসিলা মানে যদি মাধ্যম হয় তাহলে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে যাবে এরকম কোনো মাধ্যম নেই, তাকে একটা মাধ্যম জোগাড় করে দাও। অর্থটা কি হলো? না, এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার সর্বোচ্চ